স্ত্রীর চারটি ভুলের কারণে অধিকাংশ স্বামীরা সংসারে কখনো উন্নতি করতে পারে না। এক নম্বরে হলো দেরি করে ঘুম থেকে ওঠা। যে স্ত্রী সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠে তার স্বামী কখনো কোনো কাজে উন্নতি করতে পারে না। বর্তমানে অধিকাংশ স্ত্রীকেই দেখা যায় যে দেরি করে ঘুম থেকে উঠে। একজন স্ত্রীর করণীয় হলো সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে ঘরের সব কাম কাজগুলো ভালোভাবে সম্পূর্ণ করা। এতে স্বামীর সংসারে সব সময় উন্নতি হবে। দুই নম্বরে হলো স্বামীর সঙ্গে ভালো ব্যবহার না করলে। আজকালের স্ত্রীরা ইদানিং স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করাটা স্বভাবে পরিণত হয়ে গিয়েছে। স্বামীর সাথে ভালো ব্যবহার করতে তাদের বিবেকে বাধা দেয়, কিন্তু স্বামীর বন্ধুর সাথে রসের কথা বলতে তাদের বিবেকে কখনো বাধা দেয় না। প্রায় স্ত্রীদেরই এরকম ব্যবহার করা দেখা যায়। একজন স্বামী যখন সারাদিন কাজ করে পরিশ্রম করে বাড়ি ফিরে সারাদিন কাজে যতটুকু কষ্ট না পায় তার চাইতে তিনগুণ বেশি কষ্ট পায় তার স্ত্রীর কাছ থেকে পাওয়া খারাপ ব্যবহার থেকে। তো আপনার স্বামীর সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন তাহলে এটা নিশ্চিত দিই আপনাদের সংসারে কখনো উন্নতি কম হবে বলে মনে হচ্ছে না, সেখানে আল্লাহ তাআলার রহমত থাকে। তিন নম্বরে হলো স্বামীর পরিবারকে নিজের মনে না করলে। আমাদের সমাজের রীতিনীতি মতে একজন মেয়ে যখন বিয়ে হয় তার স্বামীর বাড়িতে চলে যায় তখন সেই বাড়িটাই তার জন্য আপন পরিবার হয়ে যায়। কিন্তু আজকালের মেয়েগুলো এই কথাটা সহজে মেনে নিতে পারে না, এজন্যই সংসারে নানান ধরনের সমস্যার দেখা দেয়, যার ফলে স্বামীর মন মেজাজ ভালো থাকে না এবং সংসারের উন্নতি থাকে না। কিন্তু এই কথাটা বুঝতে হবে যে আপনার মা বাবা আপনাকে যত আদর করে বড় করেছেন আপনার স্বামীর মা বাবাও তাকে ততটাই আদর মহব্বত করে বড় করেছেন। একজন স্ত্রী যদি তার স্বামীর পরিবারকে আপন করে নিতে না পারে তাহলে কোনোদিন সেই সংসারে শান্তি আসবে না। তো আপনারা যত তাড়াতাড়ি পারেন স্বামীর সংসারে গিয়ে তার পরিবারকে নিজের পরিবার বলে ভেবে নিন। চার নম্বরে হচ্ছে স্বামীর আনুগত্য না হলে। কিছু কিছু স্ত্রী আছে যারা স্বামীর কথা কখনোই শুনে না, স্বামী যদি একটা বলে এরা আরেকটা করে। যে পরিবারে স্বামীর কথা স্ত্রী শুনে না সে পরিবারে কোনো দিনও উন্নতি হবে না, এটাই কঠিন সত্য। কিছু কিছু এমন স্ত্রী আছে দেখবেন স্বামীর কথা শুনতে তাদের ভালো লাগে না, কিন্তু বাড়ির আশেপাশে থাকা ফালতু ছেলেপেলেদের কথা কখনো তারা ভুলে না। তো যত তাড়াতাড়ি পারেন স্বামীর কথা শুনতে চেষ্টা করুন, আর স্বামীকেও আপনার কথা শোনানোর জন্য চেষ্টা করুন, তাহলে আপনাদের সংসারে শান্তি ও উন্নতির হার বেড়ে যাবে।